ইসলামে পাতানো ভাই বোন অথবা ধর্মের ভাই বোন জায়েজ আছে কিনা। ইসলামে কোনো পাতানো ভাই বোন বা ধর্মের ভাই বোন বলতে কোনো ভাই বোন নাই, ভাই বোন একটাই, সেটা হল রক্তের ভাই বোন। এছাড়া যত ভাই বোন আছে সব দুই নম্বর ভাই বোন, সব কয় নম্বর ভাই বোন, দুই নম্বর ভাই বোন। শয়তান নেক্সট সুরতে ধোকা দেয়, বলে যে আমার পাতানো ভাই, আমার ধর্মের ভাই, কত ধর্মের ভাইয়ের হাত ধরে ধর্মের বোন পালাই গেছে। হারামে কখনো শান্তি থাকতে পারে? অতএব এই পাতানো ভাই ধর্মের ভাই বলতে কিচ্ছু না শরীয়তে। যদি এরকম কারোর মনের ভিতরে আসে, কোনো যদি ছেলে আইসে কোনো মেয়েকে বলে আপনাকে বোন ডাকছি, বোন, আর বোনে যদি একে আপনার ভাই ডাকছি, তাহলে বুঝবেন যে এটা ইবলিসে পাঠাইছে। এটা কে পাঠাইছে? এটা ইবলিসের দূত হিসাবে, রাষ্ট্রদূত হিসাবে আসছে। এগুলোকে সাথে সাথে বয়কট করতে হবে। একজন গায়রে মাহরাম পুরুষ, একজন গায়রে মাহরাম নারী কখনো ভাই বোন হতে পারে? হ্যাঁ, মুসলমান হিসেবে ভাই বলে সম্বোধন করলো, মেয়ে পর্দায় থাকে তাকে বোন বলে সম্বোধন করতো, সেটা আরেক জিনিস। কিন্তু না, ওই যে ভাই বোনের জন্য যেরকম মহব্বত, রক্ত সম্পর্ক, অনেক এরকম পাতায় না ভাই বোন আছে, নিজের আসল ভাই বোনের খবর নাই, ওই নকল দুই নম্বরটা নিয়ে যত সব মাখামাখি আছে না নাই। আবার এরকম ধর্মের বাপ ডাকে, আছে না ধর্মের বাপ ডাকে, এগুলো সবগুলো দুই নম্বরে, শরীয়তে এগুলোর কোনো অবস্থান নাই, নাজায়েজ কাজ এগুলো। একটি লাশকে একবারে বেশি জানাজা দেওয়া কি শরীয়তে জায়েজ আছে? একজন মানুষের একটা জানাজা হবে, একটার বেশি জানাজা শরিয়া সম্মত নয়, এটাই হলো সুন্নাহ, যে একটা মানুষের একবার কি হবে, জানাজা হবে। যদি কারোর জানাজা হয়ে গেছে, জানাজা যার তার একেবারে কাছের আত্মীয়, লাশের যে অভিভাবক, যেমন বাবা মারা গেছেন ছেলে অভিভাবক, ছেলে মারা গেছেন বাবা অভিভাবক, এরকম খুব কাছের কেউ রক্ত সম্পর্কীয় যে লাশ অভিভাবক, সে মিস করেছে জানাজা, তাহলে সেক্ষেত্রে তার সৌজন্যে আরেকটা জানাজা হতে পারে, তিনি ইমামতি করবেন, তার সাথে অন্যরা সময় সামিল হয়ে যাবেন। বাকি একটা লাশকে বারবার বারবার করে জানাজা দেওয়া, এটা সুন্নাহ সম্মত কাজ না।